ব্যারাকপুরে এসে কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ। গোল্ডেন ফিগার, আ হাউস ফর ইভেন্ট অর্গানাইজিং, প্রমোশন, ম্যানেজমেন্ট, ট্রাভেল, সেল সার্ভিসেস এক্সেট্রা। রিলায়েবিলিটি ইজ আওয়ার অ্যাবিলিটি। কল 9433790215। গত কয়েকদিন আগে কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায় ও বিজেপির রাজ্য সহসভাপতি তথা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের বৈঠকের ছবি ভাইরাল হয়। সেই ঘটনা নিয়ে এবার ব্যারাকপুরে এসে মুখ খুললেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। তিনি এদিন বৈঠকের বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন এবং জানান, সন্ময় বিজেপির ক্ষয়ের ক্ষেত, বিজেপির কথাই কংগ্রেসে থেকে তখন অনেকে বিশ্বাস করেনি, আজকে তার বহিঃপ্রকাশ হয়েছে এবং এই বহিঃপ্রকাশে আমরা খুব খুশি যে ওর আসল যে রূপটা সেই রূপটা প্রকাশ পেয়েছে, যে এরা ধ্বংসের পক্ষে এবং বাংলার উন্নয়নকে স্তব্ধ করার যে চক্রান্ত বিজেপি করেছে সন্ময় তাদেরই সামনে আছে।